বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকটা যখন স্টার্ট করি দেখেন যে স্টার্ট কিন্তু নিতে আছে না, তো আমরা এটাকে এখন পরীক্ষা করব যে এটা আসলে কিসের সমস্যা। তো এই সমস্যাটা যেহেতু রিল শব্দ হইতে আছে, এখন আমরা যদি এটা ডাইরেক্ট করে দিই রিল ডাইরেক্ট করার পরও কিন্তু সেলফটা ঘুরতে আছে না। এই দুইটা যদি ডাইরেক্ট করার পরও সেলফ না ঘুরে তাহলে বুঝতে হবে যে আমাদের সেলফ মোটরের সমস্যা। তো সেলফ মোটরের ভিতরে যে কার্বন আছে ওইটা যাওয়ার চান্স থাকে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই সাইড থেকে এই ক্লাচ কভার খুলে আপনার এই সেলফ মোটর বের করতে হবে। তো বের করে তারপর কার্বন লাগাতে হবে। খোলা কমপ্লিট, আমরা এখন মোটরটা খুলে বের, এই সাইডের কার্বনটা হালকা আছে কিন্তু এই সাইডে কোনো কার্বনই নাই, একদম ক্ষয় হয়ে গেছে। তো আমরা এখন এখানে নতুন নতুন কার্বন লাগাবো। এটা হচ্ছে নতুন একটা কার্বনের প্যাকেট। তো এই কার্বনটার প্রাইস নিচ্ছে আপনার মাত্র 250 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কার্বন দুইটা কিন্তু লাগানো কমপ্লিট, এখন জাস্ট এটা এখানে একটু চেপে চেপে ধরে লাগাতে হবে। এটা আসলে একটু কষ্টের ব্যাপার, তারপরও আপনারা আস্তে আস্তে লাগাবেন। বন্ধুরা লাগানো কিন্তু কমপ্লিট, এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে মার্ক দেখতে পাচ্ছেন, এই মার্কে মার্কে কিন্তু লাগাতে হবে। হয়তো আপনার এই এইখানে নাটের সাথে নাট, এখানে যে নাটের সাথে নাট কি এই মাথার সাথে লাগানো যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, এখন আমরা চেক করব। বন্ধুরা লাগানো একদম কমপ্লিট, এখন আমরা বাইকটা স্টার্ট করব। এখন আমরা বাইকটা স্টার্ট করে দেখতে আছি যে স্টার্ট নেয় কিনা। এরকম সমস্যা কিন্তু আমাদের যে কোনো বাইকে প্রায়ই হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আপনার বাইকের ব্যাটারিটা অনেক দিন দেখা যায় ব্যবহার না করলে বাইক এরকম হতে পারে, তাহলে আপনার ব্যাটারিতে চার্জ করলে ব্যাটারি ঠিক হয়ে যাবে। আপনার বাইকের যদি হর্ন বাজে, তারপরে হেডলাইট জ্বলে, সবকিছু যদি ওকে থাকে, তারপর যদি স্টার্ট না নেয় এভাবে কটকট শব্দ করে, তাহলে আপনার এভাবে ডাইরেক্ট করে দেখবেন মোটরটা যদি না ঘুরে, তাহলে আপনারা খুলে কার্বনটা চেঞ্জ করবেন। অনেক সময় কিন্তু আপনার বাইকের ওয়ারিং এ লুজ কানেকশনের কারণে এরকম হতে পারে, তো আপনার সবকিছু চেক টেক করে
শেষেই সর্বশেষে আপনারা কার্বন চেঞ্জ করার ডিসিশনে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের আশা করি অনেক ভালো লাগছে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।